প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন সবার জন্য। রমজানুল মোবারক। প্রিয় দর্শক, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, মহিমান্বিত এই মাসটিতে আমাদের সবসময় মনে রাখতে হবে, এই মাস আমাদেরকে ত্যাগ, সংযম এবং উদারতার শিক্ষা দেয়। এই সময়টাতে নিজের প্রতি অবশ্যই যত্নশীল হবেন, সেই সাথে পরিবারের খেয়াল রাখবেন, পাড়া প্রতিবেশীদের কিন্তু খোঁজ রাখবেন যেন তারা ঠিকমতো আছে কিনা, ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, এই খোঁজগুলো কিন্তু রাখা উচিত প্রতিবেশী হিসেবে। এবং সেই সাথে আসলে নিজেদের খাদ্যাভ্যাসে কিন্তু পরিবর্তন আসে, তো সেক্ষেত্রে খাদ্যাভ্যাসের দিকেও একটু খেয়াল রাখতে হবে। এবং সেই ধারাবাহিকতায় আমরা প্রতিদিনই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই এবং দেখিয়ে দিই যে কত সহজে একটি রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফাত মজাদার রান্নার আজকের এই পর্বে, এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। এবং প্রতিদিনের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আফরোজা নাজদিন সুমি, এবং সেই সাথে আছেন ভীষণ পছন্দের ভালোবাসার একজন সুন্দরী এবং সুন্দর মনের মানুষ, অভিনেত্রী আইরিন সুলতানা। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ইফাত মজাদার রান্নায়। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। এবং সুমি আপু, সবসময় ভালো লাগে কারণ মজার মজার রেসিপি তোমার থেকে আমরা পাচ্ছি, এবং সেই সাথে আইরিনকে ধন্যবাদ দিতেই হয়। কয়েকটা দিন কিন্তু আমরা তোমাকে পাশে পেয়েছি এবং চমৎকার সব মজাদার রেসিপি দেখেছি যে খুব সহজেই কি করে একটু নতুনত্বভাবেই সেই রেসিপিগুলো আমরা তৈরি করে ফেলতে পারি। এবং আজকেও তুমি আমাদের এরকমই একটি রেসিপি করে দেখাবে। কোন রেসিপিটি করে দেখাচ্ছ আজকে সেটা একটু শুনি। আজকে আমি চিকেন চাপ বানিয়ে দেখাবো। চিকেন চাপে কি কি লাগছে একটু বল। আচ্ছা, আমার এখানে লাগছে চিকেন, আমি বোনলেস, হ্যাঁ ব্রেস্ট পিসটা নিয়েছি বোনলেস আর কি। এখানে আছে হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে একটু আছে বিট লবণ, এখানে আছে একটু কাবাব মশলা, এখানে আছে পাপরিকা, এখানে আছে লাল মরিচের গুঁড়াটা, এখানে ধনিয়া গুঁড়া, এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, লবণ, একটু লেবু নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু হলুদ নিয়েছি, এখানে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি, বেসন, আর হচ্ছে ময়দা নিয়েছি আমি, ময়দাটা ইফাদের ময়দা, ইফাদের ময়দা, আর সাথে আমি একটু গার্নিশিং এর জন্য রেখেছি ধনিয়া পাতা। আর করবে তো সরিষার তেল দেবো না ইফাদের, ইফাদের সরিষার তেল আমরা দিয়ে কাজ শুরু করছি না আজকে রান্না শুরু হচ্ছে, আমার তেল লাগবেই। সো আমি ফারস্টে যেটা করব, আমি একটু মেরিনেট করব চিকেনটাকে, তো আমি একটু কেটে নিব হালকা করে যাতে করে মশলাটা ঢোকে, মশলাটা ঢোকে। এখানে আমি দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য, এখানে আদা পেস্ট, এখানে একটু কাবাব মশলা দিয়ে দিচ্ছি আমি, এই যে পাপরিকা দিচ্ছি, অনেকের ঘরে পাপরিকা থাকে না, পাপরিকাটা দিলে হয় কি কালার কালারটা আসে সুন্দর, খুব একটা না, খুব না, কিন্তু যে কালার টোনটা আসে ওটা দেখতে খুব সুন্দর লাগে। লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি যার যার স্বাদ মতো। এবার আমি সামান্য সল্ট, লবণ ইউজ করব আর কি। এবার আমি একটু সামান্য হলুদের গুঁড়া, জাস্ট ফর মানে কালার্স, শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিলে হয় কি চিকেনটা খুব সফট হয় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু মজা লাগে। চিনি দিব একটু হালকা সামান্য, জাস্ট পুরা পুরা ফ্লেভারটা যখন হবে কালারটা সুন্দর আসবে, কালারটা সুন্দর আসবে। এই জাস্ট এইভাবে ম্যারিনেট করে কিন্তু রেখে দেওয়া যায়, কেউ চাইলে ফ্রিজে রেখে দিতে পারবে, ধর সকালে করে ফেললো বিকালে ইফতারের আগে জাস্ট ভেজে নিলে এই যে এইভাবে রেখে দিলে হয়ে যায়। হ্যাঁ, আইরিন, চিকেনটা মেরিনেট হতে তো একটু সময় লাগবে, যেহেতু কম সময় পাচ্ছি আমি এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইফাত মজাদার রান্নার আজকের এই পর্ব, এবং আজকে আমরা তৈরি করছি চিকেন চাপ। কিছুটা কাজ এগিয়েছে, আর একটু বাকি আছে, সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আর টিভির পর্দায়, আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি। মাই ফিট বাবা,
এই যে তোমার চা, ইউ ওয়ানা বি ফিট, রাইট? তাহলে খাও নতুন ইফাত নিউট্রিবাইট। ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাত নিউট্রিবাইট, প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন সবার জন্য। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইফাত মজাদার রান্নার আজকের এই পর্বে, এবং সাথে আছি আমি অর্চি রহমান, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি, এবং সেই সাথে আছেন অভিনেত্রী আইরিন সুলতানা। আর আজকে আমরা তৈরি করছি চিকেন চাপ, চলুন ফিরে যাই রান্নায়। ময়দা নিয়েছি, ইফাদের ময়দা, ইফাদের ময়দা টিস্পুন আর কি নিয়ে নিয়েছি, এর সঙ্গে আমি একটু বেসন, বেসনটা দিলে যে ক্রিস্পি একটা ভাব চলে আসে। আমরা ইফাদের সরিষার তেল দিচ্ছি। ইফাদের সরিষার তেল দিলে চাপের সাথে যে দারুণ সুঘ্রাণ হবে না, কারণ এটা খুব ভালো লাগে। আমরা ইফাদের ময়দা ব্যবহার করছি আর ইফাদের সরিষার তেল, এবং এটা একটু বলতেই চাই যে এই রমজানে আসলে আমরা যে আত্মার পরিশুদ্ধতার কথা বলি, সেই সাথে কিন্তু বিশুদ্ধ খাবার খাবার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, এবং ইফাদ বিশ্বাস করে শুরু হোক বিশুদ্ধতায়। হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, আমি ওই যে একটু দানা ছিল তো বেসনের মধ্যে, আমি ভেঙে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের এদিকে তেলও গরম হয়ে গেছে আর ব্যাটারটাও তৈরি। এবার ভাজার পালা অল্প সময়ের জন্য মেরিনেট করে নিলাম, তো কেউ চাইলে একটু বেশি সময় ধরে করে রাখতে পারে, কমপক্ষে আধা ঘন্টা রাখলে ভালো হয়, ভালো হয়, হাতে সময় থাকলে আরো বেশি রাখলে আরো ভালো। এক্স্যাক্টলি, মশলাটা তাহলে ঢোকে মানে মাংসটার মধ্যে। সাবধানে, তেলটা অনেক গরম আছে। হয়ে গেছে, দেয়া শেষ ব্যাটার। খুব সাবধানে উল্টিয়ে দিয়ে এখন মনে একটু জালটা বাড়িয়ে দিই আমরা। এখন বাড়িয়ে দিতে পারো, আমার মনে হয় যে কমানো থাকলে পুড়ে যায় না দেওয়ার সময়। হ্যাঁ না, তবে আমার কাছে যেটা মনে হয়, চিকেনটা একটু বেশি আছে রান্না করলে, চিকেনের যে স্বাদ এবং চিকেন যে স্টিচ হয়ে যায় ওই ব্যাপারটা থাকে না। আচ্ছা, বেশি আছে এটার, আবার যেটা যেহেতু এটা আমাদের হচ্ছে চাপ হচ্ছে, কিন্তু বাইরেটা তাড়াতাড়ি হয়ে গেলে আবার ভেতরে ভেতরে কাঁচা থেকে যাবে, এই জন্য একটু জালটা প্রথমে কমানো থাকলে পরে আমরা বাড়িয়ে দিই। দুটো পাশে উল্টে উল্টে ভেজে নিলে মানে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, রংটাও দুপাশে সমান চলে আসে। অর্থের ইফতার আইটেমগুলো বেশ ভালো হচ্ছে। আমি আমি করছি না, কিন্তু আমি শুধু শিখছি। মজা মজা খাবার আমি লম্বা করে পরিবেশনটা করতে চাই, স্ট্রিপের মতো স্ট্রিপ করে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। আসলে চিকেন চাপ, এটা মাটন দিয়েও করা যাবে, মাটন চাপ হিসেবে, তাই না? বিফ দিয়ে করা যাবে, বিফ চাপ হিসেবে, সবকিছু। কিন্তু এই একটা রেসিপি থেকে কিন্তু অনেকগুলো রেসিপি করা যাবে। আইরিন যখন কাটছেন, ওই যে কুড়মুড়ে একটা মচমচে আওয়াজ পাচ্ছি, ক্রিস্পি। তারপর সস দিয়ে দিই। থ্যাংক ইউ। আমি একটু গার্নিশিংয়ের জন্য, যেহেতু আমরা ধনে পাতা আমাদের বাড়িতে সবারই থাকে, তো জাস্ট একটু দিয়ে নিলাম। ধনে পাতা খেতেও খুব মজা, ভালো লাগে। আর কাবাবের সাথে তো কিন্তু একটা সুঘ্রাণ থাকে ধনে পাতার আলাদা। একদম একদম। এই যে দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে এখানে সস আছে, ককটেল সস করা আছে দু রকমের। আমার মনে হয় আমার ফুডটা একদম রেডি। বাহ, দারুণ সুঘ্রাণ পাচ্ছি। তোমাকে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত, আমাদের সবাইকেই করতে হবে, আসলে কিছু করার নেই। অনেক অনেক ধন্যবাদ আইরিন, এত চমৎকার মজাদার একটা রেসিপি খুব সহজে করে দেখাবার জন্য। দারুণ রেসিপি। প্রিয় দর্শক, খুব সহজেই তৈরি করে নিলাম চিকেন চাপ, এবং ঘরের সব উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি নতুন একটি রেসিপি। আপনারা অবশ্যই ইফতারে ট্রাই করতে পারেন, বা ইফতারের পরে ডিনারেও কিন্তু এটা ট্রাই করতে পারেন, সাথে সালাদ রাখতে পারেন, অথবা লুচি পরোটা দিয়েও খেতে পারেন। অনেক ধন্যবাদ, এত মজাদার মজাদার সব রেসিপি আমরা প্রতিদিন শিখতে পারছি, এবং সবাই আশা করছি কোনো না কোনো রেসিপি তো বাসায় ট্রাই করছেই।
ডেফিনেটলি আর আইডিয়ার হাতের কোনো রেসিপি কেউ ট্রাই করবে না, এটা তো হতেই পারে, এটা আমিও বিশ্বাস করি না। এবং দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এত মজাদার সব রেসিপি আমাদের সামনে পরিবেশন করে দেখাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকেও ইনভাইট করার জন্য, এরকম সুন্দর একটা রান্নাঘরে সুন্দর দুজন মানুষের সঙ্গে আমার রান্না শেয়ার করতে পারছি, ইনফ্যাক্ট দর্শকদের সঙ্গে, আমারও ভীষণ ভালো লাগছে। আমারও তো খুব ভালো লাগলো, মিষ্টি একটা মেয়ে আমার পাশে আজকে রান্না করলো, দারুণ সুঘ্রাণের একটা খাবার, তুমি তো আছোই, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, প্রতিদিন তো তোমাকে পাচ্ছি আমরা, সেই সাথে আজকে অতিথি হিসেবে আইরিনকেও পেলাম, ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেল, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইফাত মজাদার রান্নার আজকের পর্ব এবং আপনাদের সাথে ছিলাম আমি অর্চি রহমান। আজকে আমরা তৈরি করে দেখিয়েছি চিকেন চাপ, আশা করছি বাসায় আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, সেটা বিফ দিয়েও করতে পারেন বা মাটন দিয়েও করতে পারেন, যার বাসায় যেটা আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করে ফেলতে পারেন, মজাদার রেসিপি। আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর টিভির পর্দায় চোখ রাখবেন।